চর অঞ্চলের মানুষের আসলে কষ্টের শেষ নেই। যেমন বর্ষার সিজনে যেমন নদীর পানি বাড়ে, নদী ভাঙন বাড়ে, আবার এই খরা সিজনে পানি থাকে না, তাদের যাতায়াত কষ্ট হয়, তাদের বাচ্চাদের লেখাপড়া কষ্ট হয়। তারা কত কষ্ট করে তাদের জীবিকা নির্ভর করে থাকে, এরকম ছোট ছোট করে জমি করে তারা দেখেন ধান লাগাইছে। চর জীবনে আসলে লেখাপড়া এখানকার বাচ্চাদের সেরকম হয় না। আসসালামু আলাইকুম, আজকে আমরা এসেছি কুষ্টিয়া জেলার চর সাধিপুর ইউনিয়নের চর অঞ্চল দেখতে। আমার সাথে আজকে সঙ্গী হয়েছে আমার ছোট ভাই মোহাম্মদ জিসান। তো আজকে আমি আর জিসান এই চর অঞ্চলটা এক্সপ্লোর করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো এই ফার্স্ট আমি এই চর অঞ্চলে আসছি এবং এই চর অঞ্চলের ভিডিও করতেছি, তো জানি না কেমন হবে। তো আপনাদেরকে ধৈর্য সহকারে দেখানোর অনুরোধ রইল, চলুন শুরু করা যাক আজকের ভিডিও, লেটস গো। তো আসলে দেখতেই পাচ্ছেন যে চরে এসে আমাদের কী অবস্থা, স্যান্ডেল ইভেন পায়ে আসলে কাদা হয়ে গেছে। এই চর অঞ্চলের আমাদের যে এরকম কষ্ট হচ্ছে, তাহলে ভাবুন যারা চর অঞ্চলে থাকে তাহলে তাদের কী পরিমাণ কষ্ট হচ্ছে। তাদের নেই কোনো ভালো যাতায়াতের রাস্তা, তাদের বাচ্চাদের নেই কোনো ভালো স্কুল, তাদের আসলে পানি বাড়লে যেমন কষ্ট নদী ভাঙনে, তাদের বসতি বাড়িগুলো ভেঙে যাচ্ছে, ইভেন তাদের বর্ষাকাল শুকায় মানে পানি যখন শুকায় যায় খরার সময় আসে তখন তাদের যাতায়াত সমস্যা হয়। সব মিলে এই চর অঞ্চলের মানুষের দুর্ভিক্ষ যেন শেষ নেই। তো কি বলবো আর, দেখে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আর নিজেরাই ভাবুন যে আসলে চর অঞ্চলের মানুষরা কত কষ্টে থাকুক। তো আমার পিছে আপনারা দেখতে পাচ্তেছেন এই চর অঞ্চলে যে আর যে সকল মানুষজন থাকে তারা আসলে এখানে ছাগল গরু মহিষ, এই যে নদী শুকানোর পর যে চরটা মানে জাগে এই এই চরে তারা ছাগল গরু মহিষ, তারা আসলে এখানে যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো আসলে মানে কী বলবো কাটে এবং তাদের গরু ছাগলদের জন্য নিয়ে যায় এবং সেগুলো খায়। তো এই সব চর অঞ্চলের মানুষের আসলে কষ্টের শেষ নেই। যেমন বর্ষার সিজনে যেমন নদীর পানি বাড়ে, নদী ভাঙন বাড়ে, আবার এই খরা সিজনে পানি থাকে না, তাদের যাতায়াত কষ্ট হয়, তাদের বাচ্চাদের লেখাপড়া কষ্ট হয়, এক কথায় সব মিলে তাদের কষ্টেও আর ভোগান্তির যেন শেষ নেই। এই চর অঞ্চলের মানে মানুষদের আপনার যে সকল ত্রাণ বা অন্যান্য সুযোগ সুবিধা খুব কম, এখানকার যেসব সকল ছেলেমেয়েরা লেখাপড়া করে তারা অনেক কষ্টে লেখাপড়া করে। আমি যতটুকু জানি এই চর অঞ্চলে মানুষজন আসলে সবাই এরকমভাবে তেমনভাবে সাহায্য সহযোগিতা করে না। তো আমার উচিত শুধু এই বর্ষার সিজনে তাদের যে সহযোগিতার মানে হাত বাড়িয়ে দিই আমরা, এটা না করা, কারণ এটা তো লোক দেখানো হয়ে গেল। তো আমাদের সবার উচিত মানে আমার একান্ত মতে আমার মতে তাদের এই খরা সিজনটাতেও মানে তাদের পাশে দাঁড়ানো, এই যে তাদের যাতায়াত কষ্ট, তারপরে আপনার বসবাসের জন্য কষ্ট, তাদের বাচ্চাদের লেখাপড়ার কষ্ট, এক কথা সব কষ্টই তারা নিজেরা হাসি মুখে মানে কি বলবো ভাগ করে নিচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করেন, এই চর অঞ্চলের মানুষদের ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেন। দেখেন আসলে তারা কত কষ্ট করে তাদের জীবিকা নির্ভর করে থাকে, এরকম ছোট ছোট করে জমি করে তারা দেখেন ধান লাগাইছে, এই ধানই কিন্তু তাদের একমাত্র খাদ্য। তারা প্রতি বছর অনেক মৌসুমি ফসল জন্মায়, তারপরেও দেখেন যখন এই নদীটা শুকায় যায় এবং নদী শুকানোর পরপরই তারা কিন্তু এই ফসলি জমির জন্য জমি তারা তৈরি করে থাকে এবং এই জমি তৈরি করে তারা বিভিন্ন ধরনের ফসলাদি তৈরি করে, চাষ করে। যেমন এই শীতকালের সিজনটাতে যেমন সরিষা আছে, আপনার গাজর আছে, বিভিন্ন শুধু এইগুলো না, এই চরাঞ্চলের মানুষরা অনেক কিছু আসলে তারা এই নদীর মধ্য থেকে ফলায় আর এইগুলাই কিন্তু আমাদের হাতে পৌঁছে যাচ্ছে। তারা কিন্তু অনেক কষ্ট করে তাদের জীবিকা নির্ভর করে থাকে। তাই আমি আবারও বলতে চাই আপনাদেরকে, শুধু সময় বুঝে তাদের ত্রাণ সাহায্য করা যাবে না, তাদের সবসময় পাশে থাকা উচিত, তাদের কষ্টে সামিল হওয়া উচিত আমাদের। আমি আসলে ছোট মানুষ, জানি না আমার ভিডিওতে
মানে ভুল ভ্রান্তি বলছে কি না কিংবা কি বলছে, যদি ভুল ভ্রান্তি বলে থাকি অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমার দৃষ্টি দিকে তাকিয়ে আছে, অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করবেন। তো দূরে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে এই এখানকার মানুষ যারা আছে তারা আপনার যাতায়াতে কত কষ্ট, তারা এখানকার চল জীবনে আসলে লেখাপড়া এখানকার বাচ্চাদের সেরকম হয় না, না হয় কোনো যাতায়াতের ভালো ব্যবস্থা। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আসলে তারা কত কষ্ট করে আসলে পার হচ্ছে। তো ভিউয়ার্স, আসলে আমাদের সময় স্বল্পতার জন্য আমরা তাদের গ্রামের মধ্যে যেতে পারলাম না, বাহির থেকে আসলে ভিডিও এক্সপ্লোর করতে হলো, আপনাদেরকে দেখানো হলো, এজন্য পুরোপুরি দেখাতে পারলাম না বলে আমি মানে খুব দুঃখিত এবং লজ্জিত। কখনো সময় পাই তো অবশ্যই আমরা আপনাদেরকে চর সাদিপুর ইউনিয়নটা এবং চরের মানুষদের সাথে কথা বলার একটা সুযোগ করে দেবো এবং দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই বিশেষ করে এই চরাঞ্চল মানুষের জন্য ভিডিওটা একটু লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর একটা কথা না বলে নয়, যদি ভিডিওটি মানে একটু আপনাদের জন্য ভালো লেগে মানে হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যে যেখানে থেকে দেখতেছেন সবাইকে ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।